নমস্কার সকাল কেমন নাম বাবু আর চলে এসেছি মাইন্ড ক্রাফ্ট এর পাঁচ নম্বর পর্বটা নিয়ে আর এই পর্বতে আমরা করব মানে কিছু করব না আমরা খুঁজবো এন্ডার আই সেই আমি যে কবে থেকে খুঁজে যাচ্ছি তো আজকে সেটাই কমপ্লিট করতে হবে আমাদের যা হোক করে আর আমি ঠিক করেছি যদি আমি এন্ডার আই পাই তাহলে অটোমেটিক ফার্ম বানাবো আর খাবার খাবো কারণ ফার্ম বানিয়ে থেকে বেশি কিছু হবে না তো যা যাক তো তোমরা দেখেছিলে আগের দিন আমি যখন লাইভ এসছিলাম আমি এই ঘরটার মধ্যেই লাস্ট ছিলাম আর আমাদের যারা নতুন দেখছে আমাদের এটা পঞ্চম পর্ব চলছে এর আগে অনেক কিছু হয়ে গেছে তো সেগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশনের লিংক আছে কি দেখে এসো সেখানে চলো আমাদের সেই মরুভূমিতেই আমি চলে যাব কারণ দেখে নিয়েছো যে আবার বাড়ির আশেপাশে আমি কিছু খুঁজে পাই না আর তার আগে আমি কিছু একটা থেকে কাঠ নিয়ে যাবো আমার কাছে কাঠ একদম নেই কারণ ওখানে যদি আমাকে কিছু দরকার হয় আমাকে আর কেউ বাঁচানোর থাকবে না কারণ রাত হলে যা হচ্ছে জীবনটা আমার কাট কাটতে কাটতেই চলে গেল তোমার কাছে অনেক গুলো পাউরুটি আছে খাবার দাবার এর কোনো চিন্তা নেই ক্রাফটিং টেবিলটা নিয়ে যাব আগে দিন আমি এখানে বাড়ি ভেঙে ক্রাফটিং টেবিল বানিয়েছিলাম তো তার কিছু নমুনা এখানে দেখতেই পাচ্ছ সারা ঘর ভিজে গেছে যা যা কেবা আর এই যে এই জি চিহ্নগুলো দেখা যাচ্ছে এখানে হয়েছে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রিপারের কাজ যে সব সময় পুরো খেলাটাকে গণ্ডগোল করে দেয় বৃষ্টিটা থেমে গেছে এবার আচ্ছা না না বৃষ্টি থামেনি আমি মরুভূমির এপাশে চলে এসেছি সেই জন্য বৃষ্টি পড়ছে রাত হবার সময় হয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি রাত হবে আমি সেই জন্য কি করব অনেক দূরে একটা জায়গাতে আমি গেছিলাম আর সেটা বিশাল উঁচু ছিল সেই জায়গাটাতেই আমি যাব এবং গিয়ে দেখবো ওইখানটাতেই কিছু পাই কিনা কারণ এই জায়গাগুলোতে আমি কিছু পেয়ে উঠছি না আর আমাদের এন্ডার আইটা না পেলে আমাদের গেমটা শেষ হবে না সেই জন্য আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি আর প্রত্যেকবারে বলতো আমি আগের বলেছিলাম যে ভিডিওটা লাইক করতে তোমাদের থেকে আমি সাতচল্লিশ খারা লাইক চেয়েছিলাম তোরা সেই ভিডিওটা দিয়েছিলে ছাপ্পান্ন খারা লাইক বিশাল সাতান্ন খারা হোক এবারে সাপোর্ট বিশাল পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ তার জন্য চলো এবার গেমটাতে যা যাক আমাকে যেতে হবে আমি এখানে মার্ক করে রেখেছিলাম এখানে সুন্দর সুন্দর টাওয়ার করে রেখেছি যাতে আমাদের যেতে কোনো অসুবিধা না হয় সেই অবধি বেশি তাড়াহুড়ো করছিলাম বেশি তাড়াহুড়ো করা উচিত নয় ইয়েস তো আমরা সে আমাদের পুরোটা বাড়িতে চলে এসেছি এবং এই বাড়িটা আমি একটুখানি ঠিক করে বাড়িয়ে দিই বাড়ির নামে এটা কলঙ্ক যদিও আরে প্রত্যেকবার খোঁচা মারছে তোকেই মেরে দেবো এবার চল বেলচা বেলচা লাগবে আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে সূর্য এখানে অস্ত যাচ্ছে এবার চাঁদ বাবা ওঠার সময় হয়ে গেছে তাড়াতাড়ি আমার খুব সৌভাগ্য মাইনক্রাফ্টে কারণ মাইনক্রাফ্টের এখানে জম্বিরা কোনো পাথর খোঁড়ে না এই জন্য আমি খুব জোর বেঁচে আছি নাহলে এতক্ষণে আবার খেলা শেষ হয়ে যেত ভাগ্যিস চলো রাতের সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা বানিলা পাচ্ছা বলা জম্বি চলে এসছে তো তাড়াতাড়ি তো আমি এখানে স্বাভাবিকভাবে ভাবে এন্ডার মাইনের অপেক্ষা করবো কারণ ওটা ছাড়া আমার কাছে এখানে কিছু করার নেই এন্ডার এন্ডার ইয়া এখানে আমাদের বাড়ি তৈরি করার সাথে সাথে চলে এসছে আয় ইয়া তোর সাথে আবার অনেক দিনের কাজ আছে তোর কি অবস্থা করি দেখ আগুন ধরি দেবো চল চল ভাই দূরে গিয়ে মরবি না চল এন্ডার আই এন্ডার আই ব্যাস এন্ডারাই টা পেলাম না আমাকে এন আর আই দিলোটা কষ্ট করে পারলাম তো এড ব্যাট আমাকে এন আর টা দিলো না চিটিং বাজ মাইন ক্রাফট ফিফটিন পয়েন্ট টু এক নম্বরের চিটিং বাজ আমি এখানে কবে থেকে এডডার ব্যাট খুঁজে যাচ্ছি আর এখানে তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই হোয়াট এটা বেগে এখানে আমি এটা বসাই সামনে থেকে আমি ঘোরা যদি এন্ডার ব্যাট দেখতে পাই আয় এন বাচ্চা আয় এদিকে আমি বাড়ির কাছাকাছি থাকবো কারণ বলা তো যায় না পাখিগুলো এক খুঁজি চলে আসে করোনা ভাইরাস দেখলো তখন আবার পিছনে করে দেবে পুরো আমি দেখে আসছি আমি আমাকে যদি ওই পাখিগুলো তারা করে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না আই ডার ব্যাড আই ইস আই পালা ঘরে নো ওকে আমি তাড়িয়ে ওকে আমি লাঠি দেখিয়ে এসেছি দে দেখ ওরে ভাই একদম টাইমিংয়ে ঢুকেছি তোকে খুঁজ দে আবার জীবন চলে গেছিলো ওরি 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 উঠে পড়ে না নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল ভাইপো ভাইপো এখানে স্কেলিটার নেসে গেছে চল ইয়াস এন্ডার আইটা আমাদের হাতে চলে এসছে কোনো কথা নয় একখানা এন্ডার আই মানে মানে আমাদের কাছে টোটাল তিনটে এন্ডার আই হয়ে গেছে এর সাথে চলো এর পরে আর একটু দেখে আসি সাবডে থেকে ভাই এটা স্কেলিটার নয় স্কেলিটার নয় আবে এদিকটা দেখে আসবো আর আর আরে তুই কি করছিস রাতি বেলায় ঘরে এই রে ফ্রি পার করতে চলে এলো পালা আবে একবার এই নিচটায় দেখে আসি কারণ এই উঁচু জায়গাটা থেকেই দেখলা পাওয়া যাচ্ছে এখানে একটা ক্রিপার বাহ সব এখানে একসাথে দাঁড়িয়ে আছে

এটাকে এখানে আরেক খারেক রিপার করতে চলে এলো তার উপর না ওটা বারুদ বারুদ নিতে হবে এটা এগারে রাখি বারুদ দা আবার লাগবে ইয়াস স্ট্রিং স্ট্রিং নিয়ে কি হবে ছাই বারুদ দা কোথায় গেল না দিয়েছে ফাটিয়ে কেলিটার এটা সব থেকে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে আমি একে দিয়ে মার খাবো আচ্ছা 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 এরকম ব্যাপার ছিল ইয়াস আয় একেবার 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 গেলাম গেলাম আমার খেলা শেষ হয়ে গেছে টাইম হয়ে গেছে এবার ওদেরও সবাই শেষ আ এবার কোথায় লুকবি এই রে এটা 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 হওয়ার কথা ছিল না আবার ঢালটা শেষ হয়ে গেল ভাইপো ভাইপো এই খাবারটা কি হচ্ছে ছে দেখ আবার শিল্ডেই আর সেই ফাঁকেতে এটা আমাকে ম্যাজিক দেখাচ্ছে আমি বাড়ি যাই খুব কষ্টকার থেকে পালিয়ে এসছি একাটা ইন্ডারাই পেয়েছি কি যা তবে এই ভিলেজটাতেই থাকবো এখান থেকে আমি কোথাও যাতায়াত করব না তো আমি ভেবেছিলাম অটোমেটিক ফার্মটা বানাবো সেটা আমি এখানেই আপাতত বানাই তারপর বাড়ি থেকে তৈরি হয়ে যাবে এটা আর কোনো ব্যাপার নাকি গাজরটা আচ্ছা আবার এখানে কোনো জায়গা নেই আচ্ছা এখানে কি নিজে থেকে চাষ হয় আমি জানি না এটা কি হয় যাই হোক তো আমাদের এখন লাগবে সামান্য আয়রন কারণ আমার কাছে কোনো কি হচ্ছে আমার কাছে এখানে কোনো ইয়ে নেই ইয়ে আয়রন নেই আমি একটা মজার বিষয় বলি এই যে আমি গ্রামটাতে আসি আমি কিন্তু এর কোনো প্রপার রাস্তা জানি না আমি যে কিভাবে এই রাস্তাটা ফিরে আসি আর আমার যে মেন এখানে বাড়িটা বানিয়েছে ওখানেও যে কিভাবে আমি ফিরে যাই ঘুরতে ঘুরতে এর ভাবেই আসা যাওয়া হয় আমার এখানে এই রাস্তাটা প্রপার কোনো জ্ঞান নেই কিভাবে এলাম বা কিভাবে যাব। তো আমি এখন অপেক্ষায় আছি রাত হবার এবং তারি সাথে আমাদের যাতে বেশি সবাই নষ্ট না হয় তো আমি যাব একটুখানি মাইনিং আর সেখানে যদি কোনো আয়রন পেয়ে যায় তো খুবই ভালো কথা কারণ আমার কাছে বিন্দু মাত্র এখানে আয়রন নেই না গুহা দেখতে পাচ্ছি না গুহা আমারের আশেপাশেই থাকতে হবে পিটা এখানে 11 গুরপাক আছে চলো কেল কেল ভাজা করে এনেছি এখানে আমার কাছে আর জায়গা নেই এই কেলগুলো যা আমি ডি যাব পকেটটা আর বড়লে ভালো তো যদি কোনো গুহাগুহা পাই সেখান থেকে আমি খুঁজব আমি কোথায় চলে এসছি অক্সিজেন নিতে পাচ্ছি না এক মিনিট আরে নিঃশ্বাস নে 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 হেল আমি ওখানে জলের নিচে মরে গেছি তাড়াতাড়ি আমাকে যেতে হবে ওখানে একটা হেভি জায়গা পেয়েছি অনেকটা লম্বা একটা গুহা তাড়াতাড়ি চলো আমি বুঝতে পারিনি আমার স্পনটা এখানে হয়ে যাবে আমি আনন্দের ছোট ঘরে গুহা দেখেছি আবার কথা বন্ধ হয়ে গেছিল মুখ দিয়ে এবং আমি শুধু বাস এই জিনিসটা যে হয় এটা আমি কিন্তু জানতাম না আমার সব জিনিস উপরে উঠে চলে এসছে এটা হেভি ভাই এন্ডার আই এন্ডার আইটা এখানে পড়ে গেছিল আমি এখন খেয়াল করছি চলো এবার নিচে গিয়ে আমরা ওখানে আমাদের ডেরা তৈরি করব চলো আচ্ছা না এখানে যাবে না তাড়াতাড়ি এটা কোনো ভালো গুহা নয় রাত হয়ে গেছে আবার সময় শেষ আমাকে আমার বেসে যেতে হবে এবার ভাই সাহাব আয়রনের কুলটা আবার হাতে ভাই পাবাকে তাড়াতাড়ি আবার ডেরাতে যেতে হবে এখানে এখানে যা জম্বিরা চারিদিক থেকে এসে গেছে আবার বলছে ঘর দিয়ে ঢুকতে দেবে না ছেড়ে দে ছেড়ে দে আরেকটু গাড়ি আরেকটু গাড়ি ওরে ভাই খুব কষ্টে আমি পালিয়েছি এন্ডার এন্ডার এদিকে এদিকে এক খারা এন্ডার আমি পেয়ে গেছি আচ্ছা এটা নড়ছে না কেন কানেকশন লস্ট মনে হচ্ছে এন্ডারম্যানের আরে এদিকে আরে আমি তোকে অত কষ্ট করে হাত দেখাচ্ছি তা অপদ্য এন্ডারম্যান আমি দেখিনি দাঁড়া তোকে তো ডেকেই দেখাতে হবে ওখান থেকে এদিকে দিঘায় শয়তান আসছে এসে গেছে এসে গেছে আবার সামনে আবার সামনে ছেড়ে দে ছেড়ে দিয়ে আবার রাস্তা ফেঁকে দিয়েছে তাড়াতাড়ি 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 আয় আমি ওখান থেকে সঙ্গে জলে ঝাঁপ পেরে দিয়েছি ও এটা আরো বেশ বস্তি আয় 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 এ ডারবে আসতে পারছে না আবার খাবার চল প্রত্যেকটা হিট তো খেতে হবে আবার থেকে ইয়েস ইয়াস ইয়েস দুখানা এন্ডার আই আমাদের হয়ে গেছে আই এন্ডার পার্ট এন্ডারপার্ট ওটা আই নাই তুমি এটা চিটিং করছো আবার সাথে ওরে ভাই ও আমার মাথায় ঝাঁপ মেরে দিয়েছিল চলো আবার ওখানে আবার বেস ভেঙে দিয়েছে ওখানে ক্রিপারটা এবার আমাকে তাড়াতাড়ি বেসটা কমপ্লিট করতে হবে আরে তুই নিচে দাঁড়িয়ে আছিস কেন এখানে আচ্ছা এখানে একটা স্যান্ড লাগে আমি উঠতে পারবো করি চল ও আরে আরেকটা আরেকটা আজকে ভাগ্য বিশাল ভালো আয় আরেকটা এন্ডার ব্যাড এখানে আজকে অনেকগুলো এন্ডার ব্যাড আসছে চল আয় ডা ডা ঘরে চলে এসছে এ আবার ঘরে চলে এসছে বাইরে এটা ঠিক নয় চল আরে কি করছে তাড়াতাড়ি ঢুকে পড়েছে এখানে কেন ঢুকে পড়লো সব একসাথে রয় একসাথে রয় আমি খাবার খাই বেড়ায় এডার বেড়ায় কিছু দে কিছু দে কিছু দে কিছু দিল না যা শে কিচ্ছু দিলো না এন্ডার ব্যান এন্ডার ব্যান আর 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 বাই পো চল এখানে দুখানা পরস্পর পেলাম কিন্তু এই কিছু দিল না এন্ডার আর আরেকটা চল চল ভাই চল আয় তুই আয় তুই আয় এদিকে আয় চল হেডশট চল জ্বালাবো এবার জ্বালাবো তোকে এখানে এবার তোর দাঁড়া জল এটা হেভি এটা হেভি এখানে যারা আসবে উড়ে যাবে কিন্তু এটা ব্যাট না এখানে এসে মরে যায় বন্ধ করি ভাই ভাই মরবি না মরবি না মরবি না তোর ওপর নজর রাখতে হবে চান করে নেই চান করে নে একবার আয়দিকে আয় তুই করে দাঁত খেয়ে যাচ্ছিস কি রে ও ও ও ও পেয়েছি চল চল নিচে পড়ে নেই তো না না নিচে মাকসা জাল পড়ে তাড়াতাড়ি ওঠো ইয়েস আর 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 এন্ড আর ভাই ফৌ আজকের আবার ভাগ্যটা বেশ ভালো চ কে আসবি এ দাঁড়াবি আয় এসো চাঁদ আর 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 একটা এন্ডার ম্যান চল উড়ে গেছে মালটা এ ঘাটটা কি যাত অবস্থা এন্ডার আর একটা আর একটা চাই আর একটা চাই চাই এরকম কেন আমি কিন্তু বেশি দূরে যেতেও পারবো না আমার কাছে কোনো আয়রন নেই আমার জাস্ট কিছুটা আয়রন লাগবে না পালা পালা আর দাঁড়ায় দিয়ে থেকে নাকি এখনো তারা করে যাচ্ছে আমাকে ব্যাস এরকম ভাবেই আমি কম করে চার থেকে পাঁচ দিন এখানে কাটিয়ে এন্ডারম্যানগুলোর গম ভেঙে আমি এতগুলো এন্ডার আই পেলাম মানে এটা স্টোরি হবার কথা কিন্তু আসলে যা করলাম সেটা আশা করি বুঝতে পেরে গেছো তো এবার আমাকে বাড়ির রাস্তার দিকে যেতে হবে বারে বুঝতেই পারছো কি গেছে আবার ওপর দিয়ে আমি কুত্তা হয়ে গেছি তারপরে দশখানা পেয়েছি আমাদের এখন একখানা লাগবে কারণ একখানা আমার ওইখানে লাগানো আছে তো যাই হোক আমি এই কটা জিনিস নিয়ে যাচ্ছি আমি আর এখানে দাঁড়াচ্ছি না এখানে আমি অনেক দিন ধরে ঘুরপাক খেয়ে যাচ্ছি আমি পাগল হয়ে গেছি ঘুরপাক খেতে খেতে এবার আমাকে আমার বাড়ির রাস্তাটা খুঁজতে হবে যেমন বললাম যে এইখান অব্দি আমি যে কিভাবে পৌঁছে আর কিভাবে আমি বাড়ি যাই সেটা আমি নিজেই জানি কারণ আমি রাস্তাটা ভালো করে চিনি রাখছি এখানে আমি মার্ক করে রেখেছি আচ্ছা 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 এই দিকটা রাস্তাটা হবে ব্যাস দাদা অবশেষে আমি আমার রাস্তাটা খুঁজে পেলাম এবং সেদিকেই রওনা দিতে শুরু করলাম অনেক দিন পর আমি আমার বাড়ি ফিরছি এবং আমার খুবই মজা লাগছে কাল এতদিন বাড়ি থেকে দূরে থাকা আর কষ্ট যে থাকে সেই জানে ইয়াস আমি আমার বাড়ি চলে এসেছি কি পজা এগারোটা আমার কাছে এগারোটা বাড়িতে একখানা ছিল আমি ভুলে গেছিলাম আমার কাছে এগারো খারা এডারপল আছে আর আমি একবার নিচে যাই নিচে চলো এক আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হয়ে গেছে আমাদের এডারপল কালেক্ট করা হয়ে গেছে ইয়াস ইয়াস আমাদের এডারপাল কালেক্ট করা হয়ে গেছে আর তো কোনো চিন্তাই নেই এবার এবার যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আবার যেতে হবে সেই আমাদের পুরোনো বাড়িতে যেখান থেকে আমরা এসেছি ও ভাই সাহাব আমি যে ওই বাড়িটায় কি করে ফিরবো আমি জানি না কারণ আমার বাড়ির রাস্তাটা কোন দিকে নো আইডিয়া স্যার এই দিকটাতে হবে এই রাস্তাটা ধরে সোজা যদি হয় তাহলে সেটা আবার বাড়ির রাস্তা হতে পারে আমি আমি বাড়িতে গিয়ে আমি এখানে একটা তো আগে স্পন প্লেস ক্রিয়েট করি তারপর দেখবো আমার আসল রাস্তা কোন দিকে না হলে আর দেখতে হবে না চলো স্পন প্লেস সেট ব্যাস এবার একটা বিশাল বড় ঝিল হবে চলে এবার আমাকে প্রথমে একটা শিল্ড বানিয়ে নিতে হবে কারণ আচ্ছা শিল্ড আছে শিল্ড ছাড়া আমি একদম অচল তো আমাদের কাছে সব জিনিস আছে এবার আর কোনো চিন্তাই নেই কিন্তু আমাদের আমাদের আমাদেরকে ব্লেজ রড লাগবে আমাদের আরে ইয়ার তিনটে আর তিনটে আমি এখানে কমপ্লিট করে ভাই সাহাব আর তিনখানা আমাদের ব্লেজ রড লাগতো তাহলে আমাদের এই সেটটা পুরো তৈরি হয়ে যেত আমাকে এটা খুব ভয়ঙ্কর হয়ে গেল আমি এটা কমপ্লিট করে নি ওরে একটা উড়ে গেল কোথায় এই রে এই রে একটা উড়ে গেল কি যাতা ভাইপো ভাইপো একটা উড়ে গেছে একটা এখানে কোথায় আছে আরে ইয়ার উড়ে মালটা কোথায় চলে গেল হেল হাত থেকে আমার ওটা উড়ে গেল বসাতে গিয়ে এটা কি ঝামেলা হলো ইস যা 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 দেখ দেখ একখানা মাল উড়ে গেল আমাদের হাত থেকে আরে ইয়ার আর একখানা ইন্টারভিউ করতে হবে আমাকে এ কোথায় উড়ে জিস ভাই এই থেকে যদি ওড়ে এর উপরেই কোথাও একটা থাকবে এর উপরে কি আছে এর উপরে এর উপরে এইখানটা আছে পোকা বাড়ি চ বাড়ি চ এখানে আর থাকা যাবে না বাড়ির রাস্তাটা আমার কোন দিকে তাড়াতাড়ি 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 বাড়ি বাড়ি আমি আর নেই এখানে বন্ধ করে দিই তাড়াতাড়ি চল ও কিন্তু আমাদের এক এখন একটা এক্সট্রা এডনার আই লাগবে যেটা দিয়ে আমাকে ওটা খুঁজতে হবে এটা এটা খুব বাজে হলো ঠিক আছে কোনো ব্যাপার ডায় একখানাকে মেরে নেবো আমি আগে শুই হু এন্ডার এন্ডারে এখানে আয় তুই আয় Tata game যাই উপরে বাইরেই থাকবে এন্ডারম্যান না ফ্রিপার ভাই ওইখানে লাভিয়ে چلاছে চল আয় চলা আমি থেকে ফাং দিয়ে পড়ে যাব যদি বাবাকে मारे এদিকে আসি শুধু পড়ে উঠবি না পড়ে গেছি ভয়তে আয় 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 তো রেcade ডাড়াই লাগবে বড় লাস্ট যা চলে আসনি ভাই চলে আসনি কাদের মারপিট হচ্ছে করে ভাই ডিজেদের মধ্যে ওরা মারপিট শুরু করে দিয়েছে কিন্তু তুই এন্ডারম্যানটা কাদের কোথায় চলে গেল দৌড়ে পিছরে ক্রিপার পাঠিয়ে দিয়েছে আমার বাড়ি হেল এটা কি করলো ঘরটাকে তাড়াতাড়ি বন্ধ হয়ে যা যা দিয়ে পারবো বন্ধ করে দেবো চল যা 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 এন্ডারম্যানটা চলে গেল রে আমার হাতে ওটা একটা সুযোগ ছিল সে এন্ডারম্যানটা হাত থেকে বেরিয়ে গেল এবারে আমি আবার ফার্মের জায়গাটা বানিয়ে নেবো আমি আমার মুরগি চাষের জায়গাটা ঠিক এই খাটটাতে করবো আর আমাদের এক বালতি লাভা লাগবে আমি যতদূর জানি অটোমেটিক আচ্ছা আমাদের আরেকখানা জিনিস লাগবে আমি ওটা পরে বানাবো আমি শুধু ডিম কালেক্টের জায়গাটাই করবো তাহলে ওটা বাকিটা হাতে করে নেবো ব্যাস ব্যাস এই খাট করলে যথেষ্ট এই যে এই খানটাতেই করবো এটাই বেস্ট জায়গা আবার তো প্ল্যাটফর্ম তৈরি করাই আছে ব্যাস ব্যাস এবার কটা মুরগি লাগবে এটা কি মোড়া মুরগি মুরগি এই তো মুরগি দেখতে পেয়ে গেছি আয় চলে আয় তোরা সবাই চলে আয় চলে আয় সবাই আমার বাড়িতে আয় তোদের কাজ আছে এখন অনেক ডিপ দিতে হবে পক্ষে পাঁচ টাকা করে বিক্রি করবো আমি ছা ওঠার রাস্তাটা আমি বানাইনি আমার এখন খেয়ালে পড়লো যাই হোক এই হাতে করে বাড়িয়ে দেবো এই এই কানা মুরগির দল আবার হাতে খাবারটা রয়েছে টাকা ঠিক করে চলে আয় সভ্য ভাবে চলে আয় এখানে বাহ এটা এরকম ভাবে কাজে লাগবে আমি কোনোদিনও বুঝতেই পারিনি চলো ভেতরে ভেতরে যাও ভেতরে নাপ অবাধ্য নাভ নিচে আমি এটাই বন্ধ করে দিয়েছি খা খা ব্যাস ঠিকাটাতে এবার ডিম আসবে তো আমাদের অটোমেটিক ডিম চাষের জায়গাটা তৈরি হয়ে গেছে আমি আগের ডিম চাষের জায়গাটাই বানিয়েছিলাম তারপর আর এক্সট্রা কিছু বান হয়নি আয়রন এটা তো আমার জন্য রাখা মনে হচ্ছে আর নেই আয়রন আচ্ছা সেই না থাকলে হয় না থাকলে বেশ জাতি হয়ে যেত আমার আর নেই না আর নেই আর আশা করাটা খুব বাজে হবে তো আমাদের ডিম চাষের জায়গা তৈরি হলো এবং আমাদের আজকে তৈরি হলো চল বাবা একটা বাচ্চা বেরিয়েছে দৌড়াদৌড়ি করতে তবে ডিম চাষের জায়গাটা তৈরি হলো আর আমাদের কাছে এন্ডার আই আর মাত্র তিনটে আর একটা আমাদের খুব দরকার একটা পেলাম না ওটা আমার খুব বাজে লাগলো একটা পেয়ে গেলে যাই হোক পেলাম না কোনো ব্যাপার না এবং এরপরে আমরা মুরগি চাষের জায়গাটাকে আচ্ছা 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 ঘোড়া আমি এন্ডারম্যান ভাবলাম আমি চারদিকে শুধু এনডারম্যানই দেখছি আমার ওটা এখন এত দরকার না এন্ডারম্যান তাহলে আমাদের একখানা লাগবে আর মানে এন্ডারম্যান না এন্ডার আই হলেই হবে একটা এন্ডারম্যান যদি না দেয় আর একটা থেকে পেতে হবে আর হয়ে গেল আমাদের জায়গাটা তৈরি হয়ে গেলে বা চাষের জায়গাটাকে অটোমেটিক খাবারের জায়গা রান্না কুকার করে নেবো যেখান থেকে মুরগি ভাজা বেরোবে তাহলে আমাদের বেশ সুবিধা হবে সময়টাও বাঁচবে এবং আমাদের নেক্সট এবার যেতে হবে আমাদের সেই পুরোনো পোর্টালটাতে যেখানে আমার ছিল এবং সেখানে আমরা যাব খুব তাড়াতাড়ি আর সেটা আমি যাবো লাইভে তোমাদের সাথেই যাব সেখানে আমি চেষ্টা করব যাবার আমার রাস্তাটা অত মনে নেই তবু মনে করার চেষ্টা করে নেবো তাহলে আমাদের দুখানা জিনিস বাকি রইল একটা হচ্ছে এর আই আর হচ্ছে ব্লেজ এই দুটো জিনিস আমাদের লাগবে গেমটা পুরোপুরি শেষ করতে তো ভিডিওটা এখানে এতটাই থাকলো আর আমি তাড়াতাড়ি আসছি এরপরে লাইভে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে থেকো আমার সাথে আর এত সাপোর্ট দেখানোর জন্য ধন্যবাদ আর তোমাদের বলে এখানে আর কি কি মনুমেন্ট বানাবো দেখো আমি দুখানা মনুমেন্ট এখানে বানিয়ে রেখেছি পার চেষ্টা করব যেন নিজের হাতেই বানানো ক্রিয়েটিভে যাতে না যেতে হয় আমাকে আর বাকিটা তো তোমরা জানোই নতুন যারা আছো তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করো নতুন যারা আছো আর বেলাইকনটাও টিপে দাও যারা এখনো টেপনি সব নোটিফিকেশন তোমাদের কাছে যাচ্ছে না আমি দেখছি তো এই ভিডিওটা এতটাই আমি ঘরের মধ্যে যাই তো এই ভিডিওটা এতটাই রইলো আর আবার